যে খবরের দিকে নজর রাখবো এবার সরকারি অফিসারের পাশে বিচারপতি এবং সেখানে বেআইনি অটো আটকাতে সরকারি অফিসারের পাশে দাঁড়ালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি বলেছেন যে উপরতলা থেকে চাপ এলে আপনি আমাকে গোপনে জানাবেন নাম লিখে দেবেন কে চাপ দিচ্ছে তার নাম লিখে দেবেন কোনো রং না দেখেই আমাকে সেই তার নাম লিখে দেবেন এমনটাই জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শ্যামনগর থেকে কাকিনাড়া পর্যন্ত রুটে অটো চলে সেলামি নিয়ে এমনটাই খবর এসেছিল তারপরেই নড়ে চড়ে বসেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন সরকারি অফিসারকে তিনি বলেছেন উপরতলা থেকে চাপ এলে তার নাম আপনি আমাকে জানিয়ে দেবেন গোপনে শ্যামনগর থেকে কাকিনাড়া পর্যন্ত রুটে অটো চলে সেলামি দিয়ে সঠিক রেজিস্ট্রেশন নাম্বার নেই নেতাদের সেলামি দিয়ে চলছে অটো এমন খবর কানে এসেছে বিচারপতির এবং বেআইনি অটোর আটকাতে এবার সরকারি অফিসারের পাশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন উপরতলা থেকে চাপ এলে তার নাম আপনি গোপনে আমাকে জানিয়ে দেবেন কোনো রং না দেখেই তার নাম আপনি জানিয়ে দেবেন আমাকে এমনটাই জানিয়েছেন এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শ্যামনগর থেকে কাকিনাড়া পর্যন্ত রুটে সেলামি দিয়ে অটো চলে সেই অটোর সঠিক রেজিস্ট্রেশন নাম্বার নেই নেতাদের সেলামি দিয়ে চলছে অটো এমন খবর আগেই এসেছে বিচারপতির কানে এবং এবার বেআইনি অটো আটকাতে সরকারি অফিসারের পাশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন উপরতলা থেকে চাপ এলে আপনি আমাকে গোপনে জানাবেন নাম লিখে দেবেন কে চাপ দিচ্ছে কোনো রং না দেখেই আমাকে তার নাম জানিয়ে দেবেন এমনটাই বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরকারি অফিসারের পাশে এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি জানিয়েছেন যে উপরতলা থেকে চাপ এলে আপনি আমাকে গোপনে জানাবেন নাম লিখে দেবেন যে কে চাপ দিচ্ছে কোনো রং না দেখেই তার নাম আপনি জানিয়ে দেবেন শ্যামনগর থেকে কাকিনাড়া পর্যন্ত রুটে সেলামি দিয়ে অটো চলে সঠিক রেজিস্ট্রেশন নাম্বার নেই নেতাদের সেলামি দিয়ে চলছে অটো এবং এই খবর আগে কানে এসেছে বিচারপতির এবং শেষ পর্যন্ত বেআইনি অটো রুখতে সরকারি অফিসারের পাশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার তার পাশে এবার বিচারপতি গাঙ্গুলি তিনি জানালেন উপরতলা থেকে চাপ এলে আপনি আমাকে তার নাম গোপনে জানিয়ে দেবেন নাম লিখে দেবেন যে কে চাপ দিচ্ছে কোনো রং না দেখেই তার নাম আমাকে জানিয়ে দেবেন শ্যামনগর থেকে কাকিনাড়া পর্যন্ত রুটে সেলামি দিয়ে অটো চলে সে অটোতে নেই সঠিক রেজিস্ট্রেশন নাম্বার নেতাদের সেলামি দিয়ে চলছে অটো এমনটাই কানে এসেছে বিচারপতির এবং তারপরই সরকারি অফিসার অর্থাৎ রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসারের পাশে দাঁড়ালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে খবরের দিকে নজর রেখেছি আমরা সরকারি অফিসারের পাশে বা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি বেআইনি অটো আটকাতে সরকারি অফিসারের পাশে দাঁড়িয়েছেন তিনি বলেছেন উপরতলা থেকে চাপ এলে আপনি আমাকে জানিয়ে দেবেন নির্ভীকভাবে নাম লিখে দেবেন যে কে চাপ দিচ্ছে কোনো রং না দেখেই আপনি তার নাম আমাকে গোপনে জানিয়ে দেবেন মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাকিনাড়া পর্যন্ত রুটে অটো চলে সেলামি দিয়ে এবং সেই অটোর সঠিক রেজিস্ট্রেশন নাম্বার নেই নেতাদের সেলামি দিয়ে চলছে অটো এমনটাই কানে এসেছিল বিচারপতির তারপরই এমন মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়